হাই গাইস, ইটস বিন 9 ডেজ খুটবু দর্শক কাছে। এখন আমি এভরি সিঙ্গেল ডে কাউন্ট করতেছি, আমি কখন যাব, আমি কখন যাব। যাওয়ার আগে আমি একটু বিজি, বাট যে সময়টুকু আছে আমি ইউটিলাইজ করার চেষ্টা করতেছি ম্যাক্সিমাম। সো আমার যাওয়ার আগে শুধু একদিন বা দুই দিন অফ থাকবে। সো এই দুই দিনের মধ্যে কিন্তু আমার শপিং, আমার অনেক কিছুই বাকি আছে এখনও শপিং করা। তারপর লাগেজ কেনা বাকি আছে, তারপর বাসা গোছানো, আমার কাপড় চোপড় গোছানো বাকি আছে। আজকে আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছি। আজকে ট্রাই করবো বাসায় একটু গোছানোর জন্য, একটু রান্না বান্না করতে হবে। সো আজকে ট্রাই করবো আমার ইভিনিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কাজ থেকে বাসায় এসে আমি ফার্স্ট যে কাজটা করি, এই ছবিটা দেখি, এখানে দেখে একটু করি খিড়ি গিড়ি গিড়ি গিড়ি। তারপর আমি কী করি, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাবার দাবার গরম করে আমি নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পরে আস্তে করে ডিনার করি, ডিনার করে শুয়ে পড়ি। সো ডিনার করতে আসলাম, ফ্রিজে দেখবো কি কী আছে, এখানে ডাল আছে। কিচেনটা কিন্তু আমি তেমন একটা মেস রাখি নাই। খুশবু তুমি দেখি, ও একটু করে মেস আছে এখানে, এটা আমার টাইডি আপ করতে হবে। সো দেখি ফ্রিজে কী আছে। দিজ আর দ্য কন্ডিশন ফ্রিজে। আমি ট্রাই করতেছি দেশে যাওয়ার আগে সব কিছু খালি করে দেওয়ার জন্য। সো এখানে মাংস রান্না করা আছে, এখানে এটা আমার একদিন রান্না করতে হবে। এগুলি তো খুশবুর আমলকির প্রোডাক্ট, সবসময় ইউজ করে। আর এখানে কিছু ভেজিটেবল আছে, সেগুলো আমার দেশে যাওয়ার আগে শেষ করতে হবে। আর বাদ বাকি ডিপ ফ্রিজে অনেক কিছু আছে, এগুলো আমার শেষ করতে হবে। এখানে ডাল করা আছে, সো আজকে এগুলি দিয়ে চালাই দিব। আর ওখানে টুনা আছে, খুশবু রেখে গেছে আমার জন্য, কোনো সময় যদি ইনকেস ইমার্জেন্সি দরকার হয়। সো টুনা হচ্ছে বর্ষা। খুশবু হয়তো একটা জিনিস জানে না, ও বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা জিনিস বলি, খুশবু যদি দেখে তাহলে আমাকে বকা দিবে, মার দিবে। এটা হচ্ছে খুশবুর বাটি। খুশবুর বাটিতে কেউ খাই খুশবু পছন্দ করে না, ও মানে স্পেসিফিকলি ওর জন্য এটা। এটাতে কেউ কোনো কিছু ইউজ করলে বা কোনো কিছু বাসা কোনো কিছু দিতে গেলেও পছন্দ করে না, কারণ এটা দিয়েও খাওয়া দাওয়া করে। সো ও যখন না, আমি ওইটা দিয়ে খাচ্ছি। একটু ফিল করার চেষ্টা করতেছি খুশবু বাসায় আছে বা আশেপাশে আছে। ও গরম করতে হবে, মাথা কাজ করতেছে না। ডাল গরম দিয়ে দিছি, আশা করি হয়ে যাবে। বাসায় ওয়াইফ থাকলে যে কত অ্যাডভান্টেজ, এটা এখন হারে হারে বুঝতেছি। কারণ এই খাওয়া দাওয়া, ডিনার বা লাঞ্চ, এগুলি আমার একদম ওয়েট ছিল না, কারণ এই ফুল ডিপার্টমেন্টটাই খুশবুর আন্ডারে ছিল। সো এখন আমার সবকিছু, আমার ব্রেকফাস্ট, আমার ডিনার, আমার লাঞ্চ, সবকিছু আমার করতে হচ্ছে। খাই থেকে দেখতে জিনিস দিই, আমার মাংসের বিভিয়ে দিই আমি। লুক হাউ সফট। খুশবু কিন্তু রিসেন্টলি আমার বিফ অনেক পছন্দ করে। ও যাওয়ার দুই তিন দিন আগেও কিন্তু আমি একবার বিফ রান্না করছিলাম, ও বিজি ছিল, সো আমি বিফ রান্না করছি। এত পছন্দ করছে খুশবু। আর এটা কিন্তু এত ভালো হয় নাই, হয়েছে ভালো হয়েছে, খাওয়ার মতো, আমি খাওয়ার মতো, কাকে খাওয়ানোর মতো না। এই তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি এভরিডে একটু একটু কাজ করতেছি। সাপোজ আমার যেহেতু সময় নাই যাওয়ার আগে, এভরিডে একটু একটু কাজ করতেছি, যেহেতু পরে যাতে আমার প্রেশার না হয়। এই জিনিসটা আমি আজকে নতুন কিনছি সুপার ড্রাগ থেকে। বেসিক্যালি এটার প্রাইস আমি বলবো না, ইউ মাস্ট চেক সুপার ড্রাগ ওয়েবসাইট অর কোনো স্টোরে। এটা অ্যামেজিং প্রাইস, আমি প্রাইস বলবো না, আপনারা দেখে নিন। কারণ এটা মনে হয় নর্মালি 999 টোরিয়ান গাইড, খুবই ভালো। এটা খুশবু ইউজ করে, সো আমি ইউজ করি। খুশবু ইউজ করার পর থেকে যখন আমি দেখলাম হেয়ার পারফিউম বেসিক্যালি টোরিয়ান গাইড, সো স্মেলটা খুবই নাইস। অপস, সো অনেক সময় যারা রান্না করে, তারপরে আমি খুশবু রান্না করলে আমি কিচেনে গেলে সবচেয়ে বেশি স্মেল হয় চুল, তো আমি এটা প্রায় সময় ইউজ করি। খুশবুর কাছে বিও ফাইভের আরেকটা কী কী জানে আছে, বাট এটা আমার সবচেয়ে ভালো লাগে, টোনিয়ান গাই। আপনারা যারাই লন্ডনে আছেন বা ইংল্যান্ডে আছেন, পপ ইন টু এনি সুপার ড্রাগ অ্যান্ড বাই ওয়ান অফ দিস প্রাইস, ইউল বি সারপ্রাইজ। আই এম টেলিং ইউল বি সারপ্রাইজ। খুশবুকে আমি ট্যাক্স দিচ্ছি, তোমার এগুলো লাগবে কি না। খুশবু বলছে আমার জন্য দুটা নিয়ে রাখো। আর আমার বাসায় আমার বাতি যে আছে, আফনান, আয়নান, সামিহা, তারপর সাফা, মারওয়া, সবাই ইউজ করতে পারবে। ইভেন ওদের আমরা ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে। ইটস ভেরি গুড। আমি
এভরি ডে একটা একটু শপিং করি আর এসে প্যাক করি, রেডি করি। আমি কিন্তু এখন লাগেজ কিনি না, আমি লাগেজ কিনতে হবে একদিন গিয়ে। তারপরে এগুলি সেলুটেপ জাম করার করে আস্তে আস্তে এক জায়গায় রাখতেছি, কিন্তু সব ম্যাচে কিন্তু এখানে আমি ফ্লোর দেখাচ্ছি না। সো এভরিডে আমার কাজ একটু একটু গুছাই নিচ্ছি। এখন আমার শুধু কাপড় চোপড় একটু গুছাইতে হবে, তারপর কিছু আমার নিজের পার্সোনাল শপিং আছে এগুলি করতে হবে, তারপর ডে কাউন্ট করতেছি। আসলে খুশবু খান উঠতেছি। সো খুশবু আজকে পর্যন্ত, আই উইল জাস্ট গো টু ব্যাড, অলমোস্ট 1 o'clock, সো আই উইল সি টুমরো। Allah Hafiz.